রুহির গলায় মুখ ডুবিয়ে দেয় রোয়েন। রুহির গলা ভারী হয়ে আসে, আর কিছু বলতে পারে না, চোখ জুড়ে বুঝে আসতে চায়। দুনিয়ার আর কোনো খবর এখন আসছে না ওর মাথায়, শুধু এই বেস্ট মোমেন্টের স্বাদ নিতে চায়। হু, গাড়িতে এক নাগাড়ে কেঁদে বুক ভাসাচ্ছে সামাইরা। ফাহমিনের পিছনে গাড়িতে মা বাবা ফারিয়া আর ওর হাজব্যান্ড, ও গাড়িতে ফাহমিনের ভাগ্নি আর ড্রাইভার, ওরা সামনে বসে আছে। ফাহমিন সামারের কাছে এগিয়ে এসে ওর কাঁধ ছুঁয়ে বলল, প্লিজ কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আব্বু আমার কাছে যাব। শামু, আমাদের বিয়ে হয়ে গেছে, এভাবে বললে হবে না। থাকবো কেমনে আব্বু আম্মুকে ছাড়া? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সামেরাকে বুকে জড়িয়ে নেয় ফাহমিন। সামেরা গুমড়ে কাঁদতে থাকে ফাহমিনের বুকে। ফাহমিনের বাসায় পৌঁছে গেলে ফারিয়া এসে ফাহমিনের গাড়ির সামনে দাঁড়ায়। ফাহমিন দরজা খুলে দেয় বোনের সামনে। ফারিয়া সামেরাকে বের করে আনে, এখন আর কাঁদছে না, তবে ওর শরীরটা কেঁপে কেঁপে উঠছে। সামেরাকে নিয়ে আসে রুমে, তারপর খাটে বসিয়ে একটা জামা বের করে আনে ফারিয়া সামেরাকে দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে নাও, অনেকক্ষণ ধরে বেশ অস্বস্তিতে আছো। জামা হাতে নিয়ে সামাইরা বলল, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম, যাও এখন। জি। সামাইরা ফ্রেশ হতে চলে যায়, ফারিয়া বেরিয়ে যায় রুম থেকে। আর সামাইরা বেরিয়ে এসে দেখল ফাহমিন খাটে বসে আছে ওয়াশরুমের দিকে মুখ করে। সামাইরা ম্লান হেসে ড্রেসিং টেবিলের দিকে ওগে, ওর চুলগুলো খোলা হয়নি, এই চুল নিয়ে গোসল সেরে এসেছে। ফাহমিন চুল থেকে ক্লিপ খুলতে থাকে, কেমন হয়ে আছে চুলগুলো। ফাহমিন অনেক সময় পর্যন্ত সামেরার চুল খোলার প্রচেষ্টা দেখতে এক সময় অতিষ্ঠ হয়ে ওঠে। এরপর হেঁটে সামেরার পিছনে এসে দাঁড়িয়ে ওর চুল থেকে ক্লিপ খুলতে শুরু করে। সামেরা বলল, খুলেছি, আপনি বসুন। দেখছি তো কত খুলছো, চুপ থাকো আমি খুলে দিই। সামাইরা দাঁড়িয়ে রইল। ফাহমিন অনেকটা সময় নিয়ে ক্লিপ খুলে বলল, এত ক্লিপও লাগায় কেউ? আপুরা করে দিয়েছে। ও আচ্ছা, শোনো, মা দুধ দিয়ে গেছেন, চলো খেয়ে নেই। আপনি আপনারটা খান, আমার গ্লাসটা রাখুন, আমি আসছি। একটাই গ্লাস? ও তাহলে আপনি খেয়ে নিন, আমি খাবো না। কেন? এমনি যান খেয়ে নিন। দেখো পুরোটা একসাথেই খেতে হবে, এক গ্লাসে, এটাই নিয়ম। সামেরা মুখ লজ্জায় লাল, তারপরও সামলে বলল, ওকে। ফাহমিন সামেরাকে এনে খাটে বসিয়ে নিচে একটু দুধ খেয়ে সামেরাকে পুরোটা খাইয়ে দেয়। আপনি খাবেন না? না সামাইরা। জি। জানো কি রাত আজ? কি রাত? আজ আমাদের বাসর রাত। সামেরা লজ্জায় চড়সড়, কিছু বলতে পারেনি, গলা আটকে এসেছে। ফাহমিন ওর সামনে বসে বলল, তুমি কিছু প্রমিস করবে আমাকে। কি প্রমিস? সব সময় থাকবে আমার পাশে, আমার বাবা মাকে নিজের বাবা মা মনে করবে, আমার দুঃসময়ে কখনো ছেড়ে যাবে না তো আমাকে? সবগুলোতে রাজি, কিন্তু কই যাব আপনাকে ছাড়া? আপনি তো আজকে আমার বর, তাই না? সারা জীবন আপনার সাথেই থাকতে এসেছি, তাই না? হুম। তাহলে বলেন আমি কই যাব। লিভ ইট, তোমার কোনো কথা আছে আমাকে বলার বা জানার? জি। কি সেটা? আমার হ্যামস্টারদের নিয়ে আসতে পারবেন তো? ফাহমিন কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। মেয়েটা এমন একটা রাতে এমন কিছু চাইতে পারে ভাবতে পারেনি। ফাহমিনকে চুপ থাকতে দেখে সামাইরা বলল, কি হলো বলুন না। অবশ্যই, কেন না, তবে আমরা যেদিন চলে যাব সেদিন নিয়ে যাব আমাদের সাথে। এখন ঘরে লাগাতার মেহমান আসতেই থাকবে, ওদের খেয়াল রাখা কঠিন হবে তোমার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। কেন? আমার মিমিদের আনবেন তাই। ফাহমিন সামাইরাকে ধরে শুয়ে পড়ল, তারপর বলল, সামাইরা ভালোবাসো আমাকে? অবশ্যই ভালোবাসি, না হলে বিয়ে করতাম নাকি? কতটা ভালোবাসো? সেটা কিভাবে বলি, তবে অনেকটা ভালোবাসি, অনেকটাই ভালোবাসি। ফাহমিন এসে সামাইরার কপালে চুমু দিয়ে সামাইরাকে কাছে টেনে এনে বলল, সেদিন গাড়িতে কিছু বলেছিলে। কি বলেছিলাম? সেদিন যা করতে চেয়েছিলাম সেটা আমায় করতে দেবে? কোনটা? ভোলার ভান ধরছো কেন? সত্যি মনে নাই, বলুন না।
ফামিন ধীরে ধীরে সামারের ওষ্ঠদয়ে ও নিজের ওষ্ঠদয়ের মাঝে নিয়ে নেয়, তারপর ধীরে ধীরে শুষে নিতে থাকে। এদিকে অনেকটা সময় পেরিয়ে যায়, দুমাসের মতন হবে। অশ্বিন আর রামিন জানতে পারলো বাবা মা হতে যাচ্ছে ওরা। দুজনের খুশিকে দেখে পুরো কলোনিতে মিষ্টি বিতরণ করলো ওরা। ফামিন, সামেরা ও জার্মান চলে গেছে, ওদের কল করে জানাতেই ভীষণ খুশি হলো ওরা। অফিসে এসে রোহিনকে জড়িয়ে ধরে রামিন। রোহিন বলল, কিরে এত খুশি? হবে না কেন রে, বাবা হব আমি। কংগ্রাচুলেশনস, ভীষণ ভালো লাগছে। এদিকে তৃথা আজকাল রোহিনকে ছাড়া কিছুই বুঝে না, বাবা বের হতে পারবে না ঘর থেকে, বের হলে চিৎকার করে কান্না জুড়ে দেয়। তখন রুহিও সামলাতে পারে না, রোহিন তাই মেয়েকে নিয়ে আসে ও ঘুমিয়ে গেলে শামিম রুহির কাছে দিয়ে আসে। এদিকে ফাহমিন আর সামারা নিজেদের ছোট্ট সংসারে বেশ খুশি। ফাহমিনের কেনা বাড়িটিকে ভীষণ সুন্দর করে গুছিয়ে রেখেছে, সামারা এখানকার কলেজে ভর্তি হয়ে গেছে। রোহিন আর রুহির ভালোবাসা দিনে দিনে বেড়ে যাচ্ছে, আগের চেয়েও দুজনে একে অপরের কাছাকাছি চলে এসেছে। পুরো কলোনিতে খুশিতে ভরপুর, কিন্তু বলে না খুশি টিকে না বেশি দিন, দুঃখ আসলে সুখের গুরুত্ব বোঝা যায়। 3 মাস পর ল্যাপটপের স্ক্রিনের চোখ সরিয়ে মুখে ভাতের লোকমা তুলে নেয় ফাহমিন। মুখে সন্তুষ্টির হাসি ফুটে ওঠে, মুখের ভাতটুকু গিলে অনুভব করলো সামনে আরেক লোকমা ভাত। শেখটা না খেয়ে বলল, চিংড়ি কারিটা কে রেঁধেছে? কেন, ভালো হয়নি? আমি রেঁধেছি। বেস্ট হয়েছে। সামেরা ফাহমিনের মুখে ভাতটুকু দিয়ে বলল, আরেকটু আনবো? না, হয়েছে, যথেষ্ট হয়েছে, আমাকে বেরোতে হবে। সামারা প্লেট রেখে হাত ধুয়ে ফাহমিনের পিছু পিছু রুমে আসে। কিছু ফাইলপত্র ঠিক করে নিতে নিতে ফাহমিন বলল, কিছু লাগবে? টপসের কোনা আঙুল পেঁচাতে পেঁচাতে সামারা বলল, দুটো কোন আইসক্রিম এনে দিবেন? দুটো কেন? অ্যালিসন আপুর বেবিটা আসে এখানে, কাল আইসক্রিম চেয়েছিল, দিতে পারিনি আমি। ও, ও তো তোমার জন্য বেশ পাগল দেখলাম। আমারও ভালো লাগে, কিউট অনেক, হেসে বলল সামারা। ফাহমিন এক গোল হেসে সব ঠিক করে নিয়ে সামিনের কাছে এসে দাঁড়ায়। তারপর ওর চুলে আঙুল পেঁচিয়ে খেলা করতে করতে বলল, দারোয়ান দিয়ে যাবে, আর আজ রেডি হয়ে থেকো। চোখ বড় করে তাকায় সামিরা উত্তেজিত কণ্ঠে বলল, কোথাও যাবেন? নো, রেডি হয়ে থেকো, আসলেই বুঝবে। কথাগুলো বলে সামিরার গালে সাজানো দাঁতগুলো বসিয়ে আলতো করে কামড়ে দিয়ে ওর কপালে হালকা ঠোঁট ছুঁয়ে দিয়ে বেরিয়ে যেতে থাকে। সামিরার গালে হাত দিয়ে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেও আর দাঁড়াতে পারে না, দৌড়ে এসে পিছন থেকে গলা জড়িয়ে ধরে ফাহমিনের। তারপর রাগান্বিত গলায় বলল, আজ আপনাকে যেতে দিচ্ছি না, খুব করে কামড়াবো আপনাকে। ফাহমিন সামনে ফিরে বলল, নাও কামড় দাও। সামিরা অবাক, লোকটা কখনো এভাবে বলেনি। তারপর না ভেবেই ফাহমিনের গালে কামড়াতে থাকে। ফাহমিন ব্যথা পেয়ে ও হাসছে। অবশেষে সরে আসে সামিরা। ফাহমিন বলল, এতগুলো কামড়ের ফলাফল কি হতে পারে সেটা আজ এসে বোঝাবো। ভয় মুখে রং উড়ে গেল সামিরার। ফাহমিনকে জিজ্ঞেস করল, কি করবেন? সেটা আসলে দেখবে, আমি চাই রেডি থাকো তুমি। সামিরাকে আর কিছু বলতে না দিয়ে বেরিয়ে যায় ফাহমিন। চিন্তায় পড়ে যায় সামিরা, কি করবে এখনো? রাতের বেলা বিছানায় শুয়ে আছে রোহিন, বুকের উপর শুয়ে আছে দৃঢ়া। মেয়েটা ওকে ছাড়া কিছু বুঝে না, একটা কাজও করতে পারে না ও। মেয়েটার চোখের আড়াল হলেই কেঁদে কেঁদে বুক ভাসায়। রাতের বেলা কাজ করতেও পারে না, মেয়েটা কাঁদতে থাকে। ওর কথা হলো বাবার সামনে থাকবে আর ওকে নিয়ে থাকবে, অন্য কিছুতে ব্যস্ত হতে পারবে না। পাকঘরে মেয়ের দুধ বানাচ্ছিল রুহি, ফোন বেজে উঠতেই সেটাকে হাতে নিয়ে মুখে হাসি ফুটে ওঠে। ফোন রিসিভ করে কানে রেখে দুধ নাড়াতে থাকে। অপর পাশ থেকে সামিরা বলল, আপু হেল্প। কি হেল্প লাগবে বল? উনি হাসপাতালে যাওয়ার আগে বললেন রেডি থাকতে, কোথাও নাকি যাবেন না, এখন কি করব আমি? তুই বুঝিসনি ওনার কথা? না বুঝিনি, বলেই তো তোকে কল দিলাম। রুহি হেসে দেয়, তারপর হাসি থামিয়ে বলল, বুক আমি একটা শাড়ি পরতে পারিস? পারি তো। নরম কোনো শাড়ি আছে? সবগুলো ভারী, নরমগুলো ভালো লাগে না। তোকে বিয়ের সময় একটা ড্রেস গিফট করেছিলাম সাদা রঙের, ওইটা ভীষণ লজ্জা লাগে দেখতে, তাহলে পারবো কেমন করে? তা আবার ওনার সামনে? হাজবেন্ডের সামনে লজ্জা পেতে হয় না। আজকে রাতে এটা পরে নে, হালকা সাজবি, একদম হালকা সাজ, কিন্তু লিপস্টিক আর কাজল রাখ সাজে। উনি হাসবে, ডিম করবে, কোনো কথা বলবে না, সেটা পরে নিবি।
আচ্ছা, পারলে ভালো মতো শাওয়ার নে, গায়ে ঘামের গন্ধ থাকে না যেন। আচ্ছা আপু, তোরা ভালো আছিস? আলহামদুলিল্লাহ, তোদের কি খবর? এই তো ভালো আপু। দৃধা কি করে? তোর ভাইয়ের সাথে। ও আচ্ছা আপু, রাখছি, রান্না চড়াতে হবে। আচ্ছা যা। কথা শেষ করে ফিডারের দুটটুকু ঢেলে রুমে আসে রুহিব। বিয়ের চার মাসেও বোনটা কিছুই বুঝতে পারছে না, তার মানে ফাহমিন ভাইয়ের সাথে তেমন সম্পর্ক স্থাপন হয়নি এখনো, হয়তো ওকে সময় দিয়েছে এতদিন। রুয়েন মেয়েকে কোলে নিয়ে বসে আছে, দৃধা বাবার আঙুল খাচ্ছে এক মনে। রুয়েন আঙুলটা যতবারই সরাচ্ছে দৃধা কেঁদতে ওঠে, রুয়েন আবারও সেটা ওর মুখে পুরে দেয়। রুহি দুধটা নিয়ে খেতে বসে আর দৃধার মাকে দেখে একটু হেসে বাবার দিকে মন দেয়। রুয়েন ফিডারটা হাতে নিয়ে দৃধার মুখে ঢুকিয়ে দেয়। রুহি বলল, আশুর শরীরটা নাকি ভালো না? রামিন বলেছিল, এখন কত মাস চলে ওর? 5 মাস চলছে। ও, তাহলে তো সময়ও বেশি নেই। দৃধা খেতে খেতে ঘুমিয়ে গেছে, রুয়েন ওকে দোলনায় শুয়ে দিয়ে খাটে এসে বসে। রুহি শুয়ে আছে, ল্যাপটপে কিছু কাজ সেরে নিতে থাকে রুয়েন। রুহি হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরে রুয়েনকে, তারপর কাঁধে মুখ গুঁজে দেয়। রুয়েন সেদিকে ভ্রুক্ষেপ নেই। রুহি বলল, কাজ না করলে চলে না এখন? করতে হবে রুহি। মুখে মলিন করে বসে রইল সেভাবেই। এদিকে রাতে ফিরে আসে ফাহমিন, নিচে টেবিলে দেখল খাবার ঢেকে রাখা, ওদের রুমে কোনো আলো নেই। ফাহমিন ফ্রেশ হয়ে খাবার রুমে যাওয়ার জন্য এগোয়, রুমে এসে দেখল কেমন নীরব পরিবেশ। দরজার পাশে হাতিয়ে সুইচ খুঁজতে খুঁজতে একসময় পেয়েও গেল, লাইট জ্বালিয়ে চমকে গেল ফাহমিন। খাটে বসে আছে সামেরা একদম নববধূর ভঙ্গিতে, গায়ে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আসে খাটের পানে। সামেরার গায়ে সাদা একটা নাইট গাউন, ও ভাবতেই পারেনি সামেরা ওর জন্য এমন কিছু করবে। গায়ের শার্ট খুলে চেয়ারে মেলে দেয় ফাহমিন, গায়ে আরেকটা পাতলা গেঞ্জি আছে। খাটে এসে বসল, সাথে সাথে সামেরা পিছিয়ে গেল একটু। ফাহমিন অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কি হলো? কামড় দিবেন না তো? ফাহমিন খাটে উঠে বসে তার সামেরাকে টেনে কাছে এনে বলল, বললাম না প্রতিশোধ নেব, এখন যা করব একদম মানা করতে পারবে না। ভয় লাগছে আমার। কিছু হবে না। সামেরা ফাহমিনের চোখের দিকে তাকাতেই সব কেমন সহজ হয়ে গেল। ফাহমিন সামেরার পিছনে হাত দিয়ে পিঠের ওপর থেকে চেনটা খুলে দেয়। সামেরা বড় বড় চোখ করে বলল, কি করছেন? তোমার না এলিসনের বেবিকে ভালো লাগে? সেটা তো লাগে, কিন্তু এমন একটা বাবু যদি আমাদেরও থাকে? সামেরা লজ্জায় নিচে থাকায় ফাহমিন সামেরাকে বুকে জড়িয়ে নেয়, শক্ত করে ভরিয়ে দিতে থাকে ভালোবাসায়। সামেরাও আপত্তি করতে পারে না, ভারী হয়ে আসে ওর শরীর, ব্যালেন্স রাখতে না পেরে শুয়ে পড়ে দুজনেই। ফাহমিন সামেরাকে নিয়ে সুখের সাগরে পাড়ি জমায়। এই সময়টাতেও সামেরা হাজারটা প্রশ্ন করেছিল ওকে, ফাহমিন খুব কষ্টে উত্তর করছিল, তারপর আর প্রশ্ন করার সুযোগ দেয়নি। দুজনেই এক হয়ে গেল পবিত্র ভালোবাসার বন্ধনে। রামিন আশ্বিনের যত্নে কোনো প্রকার ত্রুটি রাখছে না, সার্বক্ষণিক আশ্বিনের পাশেই থাকছে। রামিন কাছে গেলে ভাবি আশ্বিনের সাথে থাকে, অনেকগুলো সময় পার হতে থাকে। আশ্বিনের ডেলিভারির ডেট যতটা এগিয়ে আসছে রামিন ভয় শেষ, সব ঠিক থাকবে তো? ওর আশ্বিনা ভালো থাকবে তো? শেষমেশ সময় চলে এলো, আশ্বিনা দুটো রাজপুত্রকে জন্ম দিয়েছে, রুয়েন দুজনকে চেইন আর টাকা দিয়েছে, ওদের নাম রাখা হয়েছে অনিকা শ্রাবণ, ছেলে দুটো একেবারেই রামিনের মতন হয়েছে। খবরটা ফাহমিনের কাছে চলে গেল, সেখান থেকে ফাহমিন বাবুদের প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে দিয়েছে। 5 বছর পর অনিকা শ্রাবণের জন্মদিন, রুয়েন রুহি আর দৃধা রামিনের বাসায় চলে আসে। রুহিকে দেখে আনিলা দৌড়ে আসেন, তারপর ওকে সোফায় বসিয়ে বললেন, একদম হাঁটা চলা করবি না, বসে থাক। কি হয়েছে মা? এটা প্রথমবার নয় তো? কি হয়েছে? সাবধানে থাকতে হবে তোকে। উফ মা, তুমিও না? জুস এনে দিই তোকে? দাও। আনিলা চলে গেল সেখান থেকে, রুহি সোফায় আরাম করে বসল। 2 মাসের গর্ভবতীও আবারও মা হবে, তবে মনে কোনো শান্তি নেই ওর। সবাই একটা জিনিস খেয়াল করছে, রুয়েন আগের মতো নেই, অনেক পাল্টে গেছে, সবার থেকে দূরে থাকে, তেমন কথাই বলে না কারোর সাথে। সেটা কি 1 বছর আগে রাবেন চৌধুরীর মৃত্যুর জন্য, নাকি অন্য কোনো কারণে? দৃথা অন্য বাবুদের সাথে খেলছে, রুহিও বেশ রাগ স্বামীর ওপর, এমন করছে কেন সে? হুঠাৎ রেগে যায়, কথা বলতে চায় না, ঘরে আসে দেরি করে। রুহি অনেকবার প্রশ্ন করতে গিয়ে ব্যর্থ হয়েছে আর পেয়েছে গলাগালি, প্রচণ্ড বিরক্ত হচ্ছে ও। এইসবের মানে হয় নাকি?
দাওয়াত থেকে ঘরে ফিরে আসে ওরা। রিতাকে এমনিই ব্রাশ করিয়ে দিয়েছে রোহিত, তারপর জোরপূর্বক ঘুম পাড়াতে নিয়ে আসে। রিতা বলল, মা বাবা কি আমাদের উপর রাগ? রোহিত চোখ ভরে আসে, ও বলল, কেন আম্মু, বাবা তোমাকে তো খুব ভালোবাসে। বাবা কেমন যেন হয়ে গেছে মা। ওটা নিয়ে ভেবো না, হয়তো কোনো টেনশন আছে ওর। তুমি ঘুমাও মা, সকালে স্কুল আছে। মা স্কুলে যেতে ভালো লাগছে না। যেতে হবে আম্মু, ঘুমাও তুমি। ওকে। রহিমকে ঘুম পাড়িয়ে দিয়ে ওর কপালে চুমু খেয়ে রুমে চলে আসে। রোয়েন জানালার দিকে মুখ করে বসে আছে। রোহিত খাটে বসে একটু দূরত্ব রেখে বলল, রোয়েন রুহির দিকে একবার তাকিয়ে আবারও মুখ সরিয়ে নেয়। রুহি অবাক, আজও যা বলেছে রোয়েন রেগে যাওয়ার কথা, কিন্তু রাগছে না সে। কি হয়েছে লোকটার? মেয়েটা বলছে, তুমি কি আমাদের উপর কোনো কারণে রাগ, ছাড়া পেতে চাচ্ছ আমাদের থেকে? এবার মুখ খুলে রোয়েন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এভাবে বলো না। তো কিভাবে বলবো, কেমন পাল্টে গেছো বুঝতে পারছো তুমি? কারোর সাথেই ভালো ব্যবহার করছো না, কেন এমন করছো? রোহি কিছু বলতে পারবো না আমি, কোনো প্রশ্ন করো না। যদি কোনো উত্তর না দাও তাহলে জেগে কাজ নেই আমার। শুয়ে পড়ে রুহি, তবে ঘুম নেই চোখে। কিছুক্ষণ পর অনুভব করলো পেটে অসংখ্য চুমু পড়ছে। রুহি বলল, কেন এমন করছো বলো তো? মাফ করে দিও রুহি, শুধু আজকে রাতটা তোমাকে চাই। শুধু আজকের রাত মানে? রোহিন উপরে উঠে এসে রুহির ঠোঁটের উপর আঙুল রেখে বলল, প্রশ্ন করো না। বলো না কি করছিলে শুধু আজকের রাত, মানে কি এর? রোহিন কোনো জবাব দেয়নি। রুহির অথরে গভীরভাবে ছুঁয়ে দেয় আর রুহির শরীরের আঁচল খুলে দেয়। ওর গলায় মুখ ডুবিয়ে দেয় রোহেন। রুহি অনুভব করছে ওর গলায় ফোঁটা ফোঁটা পানি পড়ছে, কিন্তু কি সেটা জানে না ও, জানতে ইচ্ছে হচ্ছে না, নাকি সময়টাই দিচ্ছে না জানতে। সকাল হয়ে আসে, রুহি রোহিনের বুকে শুয়ে থাকে। সকাল আটটায় অ্যালার্ম বেজে ওঠে। শোয়া থেকে উঠে খেয়াল করলো লোকটা নেই পাশে। রুহি বাথরুমের দিকে তাকালো, সেখানেও নেই। নিচে গেল, ভেবে উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে এসে দেখলো রামিলা নাস্তা বানাচ্ছে, ঘরে লোকটা নেই। রুহি অনেকটাই অবাক, কখনো না বলে ঘর থেকে যায় না সে। মেয়েটাকে স্কুলে পাঠিয়ে নাস্তা নিয়ে বসে আছে রুহি, কিন্তু কিছুই খেতে পারেনি। বারবার রোহিনের নাম্বারে কল করে যাচ্ছে, কিন্তু ফোন বন্ধ আসছে। কিছুতেই মনে নিতে পারছে না এমনটা, লোকটা এমন করে না কখনোই। রুহি আর না পেরে শামিমকে কল দেয়। শামিম জানায় রোহিন কাজে আসেনি, মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে রুহির। যেখানে কল দিচ্ছে সবার একই উত্তর, কারোর সাথে কথা হয়নি, জানাও যায়নি। রুমে চলে আসে রুহি, ড্রেসিং টেবিলের কাছে এসে দাঁড়িয়ে চিরুনি হাতে নিয়ে একটা কাগজ দেখতে পায়ও। এমনিতেই প্রচণ্ড অস্থিরতা কাজ করছে, কেমন লাগছে রুহির বলতে পারবে না। কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করে রুহি। এদিকে রামিন শামিম সবাই চিন্তিত, স্যার আসেনি, এমনটা আজ হয়েছে। রামিন কিছুদিন যাবত রোহিনকে বুঝতে পারছিল না, ওর মনে কেমন সন্দেহ ঢুকে গিয়েছিল। কি চাইছে, কি করছে রোহিন, কোনো সমস্যায় পড়েনি তো? রামিনা শামিম কাউকে না জানিয়ে রোহিনকে খুঁজতে বেরিয়ে যায়। রামিলা খেয়াল করছে রুহি কেমন অস্থির সকাল থেকে, বেচারি নিজেও খায়নি। হঠাৎ উপর থেকে রুহির চিৎকার শুনে রামিলার হাত থেকে ভাতের পাতিল পড়ে গেল। দৌড়ে রুমে এসে দেখলো রুহি চিৎকার করে কাঁদতে শুরু করেছে। রামিলা দৌড়ে এসে রুহিকে জড়িয়ে ধরে খাটে বসিয়ে দেয়, তারপর জিজ্ঞেস করতে থাকলো, কি আইছে আপু, কাঁদছেন কেন? রুহি কিছু বলতে পারছে না, কথা বলার অবস্থায় নেই ও। রামিলা আনিলাকে কল দেয়, আনিলা জানায় সে আসছে জলদি। রামিলা রুহির কাছে এসে বসলো, আপু কি আইছে, কল না। রুহি কাঁদতে কাঁদতে এতটুকুই বলছে, এই তোমার ভালোবাসা, রোহিন কিভাবে পারলে এমনটা করতে? রামিলা ভয়ে কাঁদতে শুরু করে, রুহিকে জিজ্ঞেস করতে থাকে, ভাইয়া কই আপু, কল না, ডর লাগতেছে। রুহি না পেরে রামিলাকে জড়িয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমি শেষ রামিলা, কি হবে আমার আর আমার বাচ্চাদের? হালাও আছে আপু, কাঁদেন না। এরই মাঝে আনিলা আর রেজওয়ান মাহবুব চলে আসেন। রুহিকে কাঁদতে দেখে ওনারা অস্থির হয়ে যান। বারবার জিজ্ঞেস করার পরেও কোনো উত্তর পায়নি রুহির কাছ থেকে। আনিলা হঠাৎ দেখলেন রুহির হাতের কাগজটা, সেটাকে মুট করে রেখেছে রুহি। মেয়ের হাত থেকে সেটা নিয়ে পড়তে লাগলেন আনিলা। রেজওয়ান মাহবুব দেখছেন মেয়েকে, চিঠিটা দেখে কি বলবেন বুঝে উঠতে পারেন না আনিলা। সেখানে লেখা, সরি রুহি, প্রথমে মাপ চেয়ে নিলাম, অনেক আশা ছিল বাচ্চাদের সাথে নিয়ে থাকবে একসাথে, কিন্তু সেটা হয়তো পূরণ হলো না, চলে যাচ্ছি আমি, আর হয়তো কখনো দেখা হবে না।
ভুলে যেও আমি তোমার জীবনে কখনো ছিলাম, কেন গিয়েছি সেটা বলতে পারবো না, অসহায় আমি। তবে 6টা বছর আমার জীবনে বেস্ট সময় ছিল তোমার সাথে। কখনো এতটা ভালোবাসা আশা করিনি যতটা তোমার থেকে পেয়েছে। গত কয়েক মাস তোমাদের উপর অনেক অন্যায় করেছিলাম, পারলে ক্ষমা করবে, আমার বাচ্চাদের ভালো শিক্ষায় শিক্ষিত করবে। আমার দোয়া ভালোবাসা তোমাদের সাথে আছে, থাকবে সব সময়। রুহি, আমার বাচ্চাগুলোকে বাবা মা দুজনের ভালোবাসা দিও, নিজের খুব খেয়াল রেখো। সবসময় মনে রাখবে তোমার নিজের প্রতি অন্যায় আমাকে রুহুকে প্রতি মুহূর্তে বিদ্ধ করবে, কাটা আর আঘাতে। ঠিক মতো খাবে, ঘুমাবে,